দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। যেভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা, তার সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশে গত শুক্রবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 424 জন এবং মৃতের সংখ্যা ছিল 27 জন। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী 94 জন একদিনে আক্রান্ত হয়েছিলেন এবং আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 6 জন। তবে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করানো হয়েছে 954 জন এবং নতুনভাবে শনাক্ত হয়েছে 58 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 482 জন। গত 24 ঘন্টার মধ্যে 3 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। আক্রান্তদের মধ্যে ঢাকার 14 জন এবং নারায়ণগঞ্জের রয়েছেন 8 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন। এদের মধ্যে 70% পুরুষ এবং 30% নারী। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা।